What is everyone? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি ট্রায়াল নিয়ে হাজির হলাম সেটা হলো ইনস্টাগ্রাম স্ট্যাটাস ভিডিও। সো এটা ধরা যাক এটা একটা ট্রেন্ড ভিডিও। সো এটা এখন ট্রেন্ড চলছে, তো চাইলে আজকের এই টিউটোরিয়াল দেখে আপনারা মেক করে ফেলতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো এই অ্যাপস এই ভিডিওটি বানানোর জন্য প্রথমে আপনাদের দুটো অ্যাপস লাগবে, একটা হলো ইনস্টাগ্রাম অ্যাপস আর অন্যটি হলো বিএন ভিডিও এডিটর। সো এটা এই দুটো প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, সো এখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলবেন। সো সর্বপ্রথম আপনারা চাইলে আপনাদের নিজের ভিডিও দিয়ে করতে পারেন অথবা অন্য কারো ভিডিও দিয়ে করতে পারেন। সর্বপ্রথম বিএন অ্যাপস চলে যাবেন। সো সর্বপ্রথম বিএন অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর আপনাদের কাজ করতে হবে সেটি হলো আপনারা এবার আপনাদের মূল ভিডিওটি সিলেক্ট করে দিবেন। দেন এইবার আপনারা সিলেক্ট করার পর দেখতে পারবেন, তো আমি অন্যজনের ভিডিওটা নিচ্ছি, তো তার জন্য এখানে আমি অর্ধেকটুকু কেটে ফেলবো। তো কেটে ফেলার জন্য এটার উপর চাপ দিয়ে নিচে কাটার অপশান দেখবো, সেটাকে দুই ঘন্টা করে নেওয়ার পর তারপরে বাকি অংশ ডিলিট করে দেবো। সো এবার লক্ষ্য করবেন ভিডিও শেষে আরেকটা কালো ওয়াটারমার্ক আছে, সো এটাকে আপনারা ফ্রি ডিলিট করে ফেলেন। দেন এইবার ভিডিওর উপরে চাপ দিবেন, নিচে দেখতে পারবেন স্পিড নামে একটা অপশন, সো এখানে চাপ দিয়ে আপনাদের পছন্দের মতো স্লো মোশন করতে পারবেন। সো এখানে বলতেই হয় এটা একটা পারফেক্ট স্লো মোশন হয়। সো আপনারা যদি হাঁটাহাঁটি স্লো মোশন করতে চান তাহলে এই অ্যাপসটি আপনাদের জন্য পারফেক্ট একটি অ্যাপস। সো এটা ব্যবহার করে আপনারা হাঁটাহাঁটি স্লো মোশন করতে পারবে। সো স্লো মোশন শেষ হয়ে গেলো, এবার আমাদের লক্ষ্য করতে হবে ভিডিওটা একটু ডার্ক করতে হবে। সো সেটা করার জন্য আপনারা ভিডিওর উপর চাপ দিবেন, একটু দেখতে পারবেন ফিল্টার নামে অপশন। সো ফিল্টার নামে অপশনে চলে যাওয়ার পর একদম শেষে দেখতে পারবেন ফিল্ম নামে এক ফিল্ম। সো একদম শেষের দিকে দেখতে পারবেন ফিল্ম। সো ফিল্মে এখানে আপনারা এই ফিল্টারটি ব্যবহার করবেন, আমি যেটা ব্যবহার করছি সো আপনারা সেটা ব্যবহার করে দেবেন। সো এখানে দেখতে পারবেন S4 নামে একটি ফিল্টার আছে, সো S4 এই ফিল্টারটি আপনারা ব্যবহার করবেন। দেন এবার আপনারা এটাকে এক্সপোর্ট করে ফেলবেন। সো আপনাদের একই সাথে দেন এবার আপনাদের চলে যেতে হবে ইনস্টাগ্রাম অ্যাপসে। সো ইনস্টাগ্রাম অ্যাপসে এই অ্যাপসে চলে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম প্লাস অপশানে চাপ দেবেন, স্টোরিতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এবার আপনারা নিচে দেখতেন, সো নিচে দেখতে পারবেন গ্যালারি নামে অপশন। সো এই গ্যালারি অপশন সিলেক্ট করে দিয়ে দেন এবার আপনারা আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন ফন্ট। সো ওইখানে লেখার জন্য ফন্ট লেখা আছে, সো ওইখানে লেখালেখির জন্য ফন্টে চলে যাবেন। সো ফন্টে চলে যাওয়ার পর এই জায়গায় আমার আগে একটা বাক্য কপি করা আছে, সো এটাকে শুধু আমি পেস্ট করে দেব। সো এইখানে আপনারা খেয়াল করবেন নিচে আপনারা এই যে ফন্টগুলো এটাকে আপনারা 6 নাম্বার সিলেক্ট করে দেবেন। দেন এবার আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বাক্যটি লিখে ফেলবেন, সো আমার আগেই লেখা ছিল সো এটাকে আমি পেস্ট করে দেব। দেন এবার আমরা উপরে প্রথম অপশনটি সিলেক্ট করে দিলে দেখতে পারবো এরকম শ্যাডোর মতো এসেছে, সো এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। সো সাইটে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জের অপশন, সো এটাকে আমরা চেঞ্জ করে দিব। সো আমার যেহেতু ভিডিওটা ব্ল্যাক কালারের তার জন্য আমি এটাকে হোয়াইট কালারে সিলেক্ট করে দিলাম। দেন হয়ে গেল আমাদের পারফেক্ট একটা লুক। সো এটাকে আপনারা স্টোরি দিয়ে ফেলবেন অথবা সেভ করে ফেলতে পারেন। সো গাইস আজকের এই টিউটোরিয়ালে আপনাদের দুইটা স্ট্যাটাস ভিডিও সম্পর্কে মেক করে দেখাবো। সো ফুল টিউটোরিয়াল দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন দিব। সো দেন আবারও চলে যাবেন প্লাস অপশানে, চলে যাওয়ার পর আপনাদের গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এবার উপরে ফন্ট নামে অপশন, সো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এবার আপনারা নিচের ফন্টগুলোকে 4 নাম্বারটা সিলেক্ট করে দেবেন।
চার নাম্বারটা সিলেক্ট করে দিবেন দেন সেই পূর্বের মতনই পেস্ট করে দিয়ে এবার আপনারা দুই নাম্বারটিকে এনেবল করে দিবেন সো এক নাম্বারটিকে এবার অফ করে দিবেন তাহলে হয়ে যাবে দেখতে পারবেন আপনাদের একটা পারফেক্ট একটা ভিডিও এসে গেছে সো এটাই হলো আজকের মূল ভিডিও সো হে গাইস আজকের ভিডিওর জন্য লাইক করবেন অথবা ডিসলাইক করবেন আর আপনাদের বলে রাখি আমি ভয়েসটা অবশ্যই পরে দেই যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই